সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য হয় না। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো সৎ পরামর্শ দেবে। যখন জীবন আপনাকে কাঁদানোর শত কারণ দেখাবে, আপনি জীবনকে বুঝিয়ে দিন আপনার কাছে হাসির জন্য হাজারো উপায় আছে। অন্যের দুর্ভাগ্যে শুধু সান্ত্বনাই দিও না, নিজেও সাবধান হয়ে। মানুষ যত গোপন পাপ করুক না কেন, তার শাস্তি সে প্রকাশ্যেই পেয়ে থাকে। ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দিও না, কারণ অন্যেরা সেটা খুঁচিয়ে ঘা করতে ছাড়বে না। অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। যে মন খুলে হাসতে পারে না, সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী। পতন অনেক ক্ষেত্রে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে। যে লোক ধৈর্য ধরতে পারে, তার জন্য আনন্দ ও প্রশান্তি অপেক্ষা করে। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে।